বন্ধুরা, বন্যপ্রাণীর বিভিন্ন রকম আচার ব্যবহার নিয়ে আমাদের অনেকেরই অভিজ্ঞতা থাকে না, যার ফলে কিন্তু ওগুলো যদি আমাদের জানার ইচ্ছা থাকে তাহলে চর্চার মাধ্যমে আপডেটগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে গেলে আমার এই ইউটিউব চ্যানেলকে আপনাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, যার ফলে আপনি কিন্তু প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নিত্য নতুন আপডেটগুলো পাবেন, যার ফলে কিন্তু আপনি অনেকটা উপকৃত হবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখা শুরু করেছেন, আপনি বুঝতেই পারছেন আজকে একটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে বন্ধুরা, ভিডিওর মাঝখানে আমি একটা দারুণ টপিক তুলে ধরব স্পেশালি, তাহলে বোনাস পয়েন্টের জন্য অপেক্ষা করুন আর আজকের ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আজকে অ্যাকচুয়ালি বানর সম্পর্কে নতুন যে আপডেটটা উঠে এসেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আমি একটু ভুলভ্রান্তিগুলো, যেহেতু আমার অবাঙালি হিসাবে যে ভিডিও তৈরি করতে গিয়ে ভুলভ্রান্তি হয়েছে সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে একটু ধরিয়ে দিলে সুবিধা হবে, কেননা আমি অবাঙালি তাই বুঝতে পারি না যে কোন জায়গাটাতে ঠিক ভুল হচ্ছে। আমার ভুলগুলো আমি নিজে ঠিক ধরতে পারবো না, কিন্তু আপনি পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। শিকারীদের গুলিতে আহত বানর নিজে একা সুজা হসপিটালে চলে এসেছে, পশু চিকিৎসালয় হসপিটালে, যেখানে তিনি এসে হাত জোর করে সবার কাছে চিকিৎসার জন্য আবেদন করতে থাকেন। 8ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর 1:45 চিকিৎসার সাথে লড়াই করতে করতে শেষ পর্যন্ত বানরটা মৃত্যুর কোলে ধরে পড়ল। অন্য আরেকটা ঘটনায় খাবারের সন্ধানে লোকালয়ে এসে বাংলাদেশের জেলা চট্টগ্রামের সীতাকুণ্ড গ্রামে বানরটি বিদ্যুৎস্ফীত হয়ে মারা গেছে। আহত সেই বিদ্যুৎস্ফীত বানরটাকে ভেটেরিনারি হসপিটালে নিয়ে আসা হলে চিকিৎসার পর দুদিন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত সেও মারা গেছে। এইরকম গ্রামবাসীদের মনে অনেক শোকের ছায়া নেমে এসেছিল, মেজাজ দেখিয়ে প্রতিবাদ করতে থাকে গ্রামবাসীরা রাস্তায় অবরোধ করে, তো সরকারি দপ্তরে গাফিলতি উল্লেখ করে, কিন্তু সেইটা নয়, আসলে বিদ্যুৎ দপ্তরের যে তারগুলো গ্রামাঞ্চলের গাছপালার মাঝখানে দিয়ে গেছে সেখানটায় একটু ঢাকা থাকার কথা, রাবারের বা প্লাস্টিকের কভার দিয়ে সেটাকে যদি দেখে দেওয়া হয় তাহলে ঝড় বৃষ্টিতে বিভিন্ন গাছপালা যেরকম ওই বৈদ্যুতিক স্ফীত না হয় সেরকম কিন্তু পশু পাখিও কিন্তু অনেকটা প্রাণে বাঁচবে, আদারওয়াইজ ওই বিদ্যুতে স্ফীত হয়ে অনেকেই মারা যান। তো কারেন্ট শর্ট খাওয়ার মতো যে ব্যাপারটা, এটার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের সত্যিই একটু গাফিলতি থাকে, যদিও বিস্তৃত এলাকায় কতটা সরকার সেই পরিষেবা দিতে পারবে সেটা নিয়ে কিন্তু সুনিশ্চিত। আপনারও একটু যদি ভালো করে গভীর চিন্তা দিয়ে ভেবে থাকেন তাহলে ভাবতে পারেন যে এইটা কিন্তু সম্ভব কোনো মতেই নয়। তাহলে আমাদেরই কিন্তু একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, আমরা গ্রামবাসীরা এগিয়ে আসতে হবে যে এইসব পরিস্থিতি থেকে তাদেরকে বাঁচানোর জন্য। তাহলে যেহেতু হিন্দুদের দেবতা বানর বা হনুমান, সেই হিসাবে মৃতদেহ বানরটাকে সমাধিস্থলে মন্দির তৈরি করে দুই বেলা পুজো আরতি হয় এবং নিয়মকানুন মেনে সেটাকে খুবই উপভোগ করা হয়েছিল সেই বানর মৃত্যুর দুঃখটাকে ভোলার জন্য। সরকারি তরফ থেকে সেরকম অনুদান দিয়ে সেই বড় মন্দিরটা তৈরি করে লোকাল যে গ্রামবাসীরা তাদের মনটাকে অনেকটা শান্ত করতে পারা হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে অল্প ডান দিকে মোর লেখা আছে ইংরেজিতে MORE, মোর, ওই মোর অপশানে টাচ করলেই আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স আপনি ভিজিট করতে পারবেন। সেই ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের লিঙ্কগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কও রয়েছে, পাশাপাশি আমি আমার জীবনে যে 250-300 ভিডিও তৈরি করেছি তার লিঙ্কও ওখানে দিয়ে রয়েছে তিনটে। সেই তিনটের মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিও দেখার পর যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না, যার ফলে কিন্তু ওনারাও উপকৃত হবেন। এছাড়া প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে কিন্তু আপনাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি উৎসাহ যোগান তাহলে আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা, আজকে দেরি না করে চলুন বাকি দু একটা কথা আলোচনা করে ভিডিওটা শেষ করে দিই, কেননা আপনার মূল্যবান সময় আমি একেবারে নষ্ট করতে চাই না। সুতরাং আপনাকে একটা কথা ছোট্ট আলোচনা করে ভিডিওটা শেষ করে দেব। তাহলে বন্ধুরা চলুন জানা যাক, আজকাল শহরের ডলসুট বানরেরা শহরের গড়ের দোকানের জিনিসপত্র নিয়ে পালানো, বারণ করলেই দল বেঁধে উল্টো হামলা, ডাকাত দলের মতো হামলা করে। তো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে ফোন করে খবর দেওয়া হলে তারা তেমন লাভ কিছুই হয় না, বরং শহরবাসী
ফাঁসির ঝুঁকি আরো বেড়ে যায়। গাড়ি চলাচলের কারণে প্রচুর বানর গাড়ি চাপা পড়ে মারা যায় এবং বাকি বানররা সে কথা ভুলতে পারেনি। প্রতিবেশীদের মৃত্যুর বদলা নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে, পাবলিকের উপর হানা দেওয়ার জন্য সুযোগ খুঁজতে খুঁজতে অপেক্ষায় তারা থাকে, ভেতরে ভেতরে ফুঁসছে চোখে মুখে, কিন্তু সেই চাপা কষ্ট সেই মুহূর্তে যে কোনো মুহূর্তে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আগুন জ্বালাতে পারে। কিন্তু যে কোনো মুহূর্তে জাপানের টোকিও শহরে হিরোশিমা নাগাসাকির পরমাণু বিস্ফোরণের মতো কিন্তু হতে পারে, তাহলে আমাদের উপর হামলে পড়তে পারে বানর সৈন্য। পারবে তো আমরা এই হামলা থেকে নিজেকে বাঁচাতে? আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট সেকশনে লিখবেন। আর আমি কিন্তু একটু মজার ছলে আপনাদের সাথে এই ব্যাপারটা আলোচনা করছি, আপনি এটাকে সিরিয়াস নেবেন না, কিন্তু কথাটা একটু গুরুত্ব দিয়ে যদি আমরা সূক্ষ্ম দৃষ্টিতে বিবেচনা করি সেক্ষেত্রে কিন্তু খানিকটা হলেও সত্যি। তাহলে আপনার ব্যক্তিগত এই ব্যাপারে মতামত যদি থাকে সেটা কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখতে বলবেন না। তাহলে আজকে ভিডিও লম্বা না করে চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার। We'll be right back.